নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব গতকালকে তোমরা অনেকেই পোস্ট করছিলে যে দাদা আদেও আরমান্দ সাধিকু তিনি কি মোহনবাগান ছাড়বেন নাকি মোহনবাগানেই থাকবেন তো দেখো বন্ধুরা গতকালকে আরমান্দ সাদিকু তার সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলেন তো যেখানে তিনি লাস্টে যেটা লিখেছিলেন যে লেটস গো ফর মোর নেক্সট সিজন জয় মোহনবাগান হ্যাশট্যাগে তিনি দিয়েছিলেন তো এইটা থেকেই অনেকে সন্দেহ করছে যে আরমান্দ সাধিকু তিনি কি মোহনবাগানে থাকবেন তো দেখো বন্ধুরা সমস্ত প্লেয়ারদের সাথে যেমন খাতা কলমে একটা চুক্তি হয় তেমনই মৌখিক চুক্তিও একটা কিন্তু হয় যেখানে আরমান্দ সাদিকুর সাথে যে ধরনের মুখিক চুক্তি ছিল মানে এতগুলো গোল করতে পারলে পরবর্তী সিজনে রাখা হবে এইরকম যেসব তাকে একটা টার্গেট দেয়া হয়েছিল সেই টার্গেট তিনি কিন্তু ফুলফিলমেন্ট করেছেন সেই কারণেই তিনি কিন্তু বারংবার দাবি করছেন যে তিনি সামনের সিজনেও মোহনবাগানে থাকবেন কারণ কিছুদিন আগে মোহনবাগান যখন আইএসএল ফাইনাল হারলো তারপরেও কিন্তু তিনি এই কমেন্টটি করেছিলেন যে তিনি মোহনবাগানে থাকবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা খবর রয়েছে আরমান্দ সাদুকুকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে চাইছে না রকম কিন্তু খবর রয়েছে আশা করি খুব তাড়াতাড়ি তোমরা সবকিছুটা ভালোভাবে পরিষ্কারভাবে জেনে যাবে আরমান্দ সাধুকুর সাথে এই বিষয়ে আলোচনা হবে তারপর তাকে কিন্তু ছেঁড়ে ফেলা হবে তো বর্তমানে আরমান্দ সাধুকু কিন্তু কমেন্ট যেগুলো করছে সেগুলো নিয়ে কিছু ভাবার দরকার নেই তো পরবর্তীকালে তোমরা সবটা জানতে পেরে যাবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ফার্দিন আলী মোল্লাকে নিয়ে তো বন্ধুরা গতকাল থেকে ফার্দিন আলী মোল্লাকে নিয়ে একটা রিউমর বেরিয়ে আসছে যেটা হচ্ছে মহামেডান এসসি ফার্দিন আলী মোল্লাকে মোহনবাগান থেকে দলে নিচ্ছে তো দেখো বন্ধুরা ফার্দিন আলী মোল্লা মোহনবাগানের সিনিয়র টিমে একদমই সুযোগ পাচ্ছেন না বর্তমানে দাঁড়িয়ে সেটা ঠিকই কিন্তু ফারদিন আলী মোল্লার সাথে দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে মোহনবাগানের এবার ফার্দিন আলী মোল্লার ওপর অবশ্যই ইন্টারেস্ট শো করছে মোহামেডান এসসি তবে ফার্দিনকে সেট টু সাইন এখন অব্দি করতে পারেনি মহামেডানসি তো বর্তমানে দাঁড়িয়ে ফার্দিনকে নিয়ে যা খবর বেরিয়ে সেটা হচ্ছে যেহেতু দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে ফারদিনের সেহেতু কিন্তু ফারদিন দু হাজার পঁচিশ অব্দি থাকতে পারেন তারপর তিনি কিন্তু দল ছাড়তে পারেন যদিও এটা কিন্তু এই রকম খবর রয়েছে সে কারণে জানালাম তো ট্রান্সফার মার্কেটে যখন তখন যা কিছু করতে পারে পরবর্তীকালে কোনো রকম খবর পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেসে রড্রিগেটসকে নিয়ে তো বন্ধুরা জেসে হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড আর রাইট উইংয়েও খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তো এই প্লেয়ারটির কিন্তু প্রোফাইল বেশ হাই তোমরা কার্যত বলতেই পারো তোমাদেরকে এর আগেও আলোচনা করেছিলাম এই প্লেয়ারটির সম্পর্কে প্যারিস এস জিতে খেলেছেন এছাড়া তিনি কিন্তু লালিগাতেও খেলেছেন প্রোফাইল বেশ ভালো এছাড়া সবথেকে বড়ো কথা তিনি যখন রিয়েল মাদ খেলতেন তখন কিন্তু তিনি রোনাল্ডোর সাথেও খেলেছেন রোনাল্ডোর সতীর্থ সেটা কার্যত তোমরা বলতেই পারো টিমমেটস তো এই হাই প্রোফাইল প্লেয়ার কিন্তু আগে মোহনবাগান টার্গেট করেছিল লাস্ট দুটো মরশুম ধরে কিন্তু এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের লিঙ্ক আপ হয়েছিল কিন্তু তখন তিনি মোহনবাগানে আসতে চাননি এবং তখন তার মার্কেট ভ্যালুও কিন্তু প্রায় ঊনত্রিশ কোটি টাকার মতো কাছাকাছি ছিল সম্ভবত আমি যদি ভুল হই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সঠিকটা সম্ভবত উনত্রিশ কোটি টাকার মতো ছিল তবে বর্তমানে তার পাঁচ দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালু এবং আইএসএলের তরফ থেকে বর্তমানে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে এই প্লেয়ারটির উপর। এবং এই প্লেয়ারটি যেহেতু জানুয়ারি মাসে দু হাজার থেকে ফ্রি এজেন্ট রয়েছেন সেহেতু এই প্লেয়ারটিকে কিন্তু দলে তুলে নিতেই পারে বেঙ্গালুরু এফসি তো দেখা যাক পরবর্তীকালে রকম আপডেট এলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে কার্ল ম্যাকিউককে নিয়ে তো বন্ধুরা অনেক জায়গা থেকে এরকম খবর করা হচ্ছিলো যে কার্ল ম্যাকিউক তিনি আবার ছাড়তে পারেন এফসি গোয়া তো এফসি গোয়ার সাথে তার দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে তার আগে কিন্তু তার এফসি গোয়া ছাড়া কোনো রকম খবর নেই তিনি এফসি গোয়াতেই থাকছেন এই রকম খবর কিন্তু এখন অবধি রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ড মিডফিল্ডার নৌফল পিএনকে নিয়ে তো বন্ধুরা এই নৌফল পিএন চিনি খেলছিলেন আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো বর্তমানে দু হাজার চব্বিশের মে মাসেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং গোকুলাম কেরালার হয়ে আই লিগে তেইশটা ম্যাচে পাঁচটা গোল আটটা অ্যাসিস্ট মানে তেরোটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু ছিল এই নৌফল পিএনএর তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে আগামী সিজনে খেলতে দেখা যাবে নৌফল পিএনকে এরপরে তোমাদের একটা আপডেট দেবো যেটা হচ্ছে উনিশ বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার ফাহাদ তেমুরিকে নিয়ে তো এই ফাহাদ তেমুরি যিনি বর্তমানে দিল্লি এফসির হয়ে খেলছিলেন এবং মার্কেট ভ্যালু হচ্ছে আট লাখ টাকা তো দিল্লি এফসির সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের একত্রিশে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারটির সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহামেডান নেসি তো আগামী সিজনে মোহামেডান এসসির হয়ে খেলবেন এই ফাহাদ তেইমুরি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ